How YouTube channel verify? Welcome viewers, this video আরো একটি এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে আপনার YouTube চ্যানেলটি স্থায়ীভাবে ভেরিফাই করতে পারেন এবং ভেরিফাই করা থাকলে কি কি সুবিধাগুলো আপনি পাবেন এবং ভেরিফাই করা না থাকলে কোন কোন সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। তো বন্ধুরা, কথা না চলে যাব মূল ভিডিওতে। কিন্তু যাওয়ার আগে বলেনি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমে জেনে নিব, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, সেটি যদি ভেরিফাই করা না থাকে, তাহলে আপনি কোন কোন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বন্ধুরা, প্রথমত আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওতে কোনো প্রকার কাস্টম থাম্বনেল বসাতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার ইউটিউব চ্যানেলে 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। তৃতীয়ত, আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি লাইভে আসতে পারবেন না। সুতরাং বোঝাই যায়, ইউটিউব চ্যানেল যদি ভেরিফাই করা না থাকে, তাহলে অনেকগুলো সুবিধা থেকে আমরা বঞ্চিত হই। তো অবশ্যই আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করা প্রয়োজন। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি স্থায়ীভাবে ভেরিফাই করতে পারেন। এখন আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই আমরা ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য অনেক ভিডিও দেখি, কিন্তু সেই ভিডিওতে যে মাধ্যমটা দেখানো হয়, যে সিস্টেমটা দেখানো হয়, ওই অপশনটা আমরা খুঁজে পাই না। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বিকল্প পদ্ধতিতে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করা নিয়ে কোনো প্রকার কনফিউজ থাকবে না। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। নতুন আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনার একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনার প্রথমে সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন। নতুন আমরা একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি, ব্রাউজার ওপেন করে নেব, তারপর আমরা ইউটিউবে যাব। ইউটিউব থেকে ইউটিউবে যাওয়ার পর আমাদের এই ইউটিউব পেজটা ওপেন হবে। একদম রাইট সাইডে দেখুন বন্ধুরা, একটা আইকন দেখতে পাবেন, সেই আইকনটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর ইউর চ্যানেল, ইউর চ্যানেলে ক্লিক করার পর আমরা এই পেজটা পেয়ে যাবো। এই পেজটা পাওয়ার পর আমরা এখান থেকে যাব ইউটিউব স্টুডিও। ঠিক আছে, আমরা প্রথমে যাব ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এই পেজটা পেয়ে যাবো। এখন এই একদম রাইট সাইডে এখানে আপনারা চ্যানেল নামে একটা অপশন পেয়ে যাবেন। আর যদি অপশনটা না পান, তাহলে সেটিংসে যাবেন। সেটিংসে ক্লিক করলে আমরা একটা অপশন পেয়ে যাব চ্যানেল, অথবা আমরা কিন্তু এই সেটিংসে না, যদি আপনি ওই প্রথম পেজে যদি চ্যানেল অপশনটা পেয়ে যান, চ্যানেল অপশনের উপর ক্লিক করলে হবে। তো এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, তো এখান থেকে চ্যানেল অপশনের উপর ক্লিক করবো। চ্যানেল অপশন থেকে আমরা অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু পোস্ট করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে অ্যাডভান্স চ্যানেল সেটিংস, তারপর ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা, পেয়ে যাবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার্স। তো আমরা এই অপশনটাতে ক্লিক করব। ঠিক আছে, আপনারা এখান থেকে একটু বেগে যাই আমরা, কিন্তু এখানে যে চ্যানেল ইউটিউব অ্যাকাউন্টস আছে, হ্যাঁ ইউটিউব অ্যাকাউন্টসের উপর ক্লিক করবে। ইউটিউব অ্যাকাউন্টসের উপর ক্লিক করে তারপর কিন্তু চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, অথবা আপনারা যদি ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর, ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর সরাসরি আপনারা যদি চ্যানেল অপশনটা পেয়ে যান, তাহলে সেখানে ক্লিক করলেও হবে। যাই হোক, আমরা সেটিংসে যাওয়ার পরে যে অপশনটা নিয়ে আসছি এখানে, এখান থেকে ক্রিয়েট এ নিউ চ্যানেল না, উপরে দেখুন বন্ধুরা লেখা আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার। আমরা চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার অপশনটা যেখানে পেয়ে যাবো সেখানেই আমরা ক্লিক করব। এখন আমরা যে সামনে এই পেজটা ওপেন হবে, ওপেন হওয়ার পর একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে কাস্টম থাম্বনেল। কাস্টম থাম্বনেলটা কিন্তু এখন নট এনেবল অবস্থায় আছে, অর্থাৎ আমাদের চ্যানেলটা ভেরিফাই করা নাই, এই জন্য কিন্তু এটা নট এনেবল আছে। যদি আমাদের চ্যানেলটা ভেরিফাই করা হয়ে যায়, তাহলে আমাদের এখানে যে রাইট সাইডে যেভাবে আছে এনেবল, এনেবল হয়ে যাবে, অর্থাৎ আমরা আমাদের ভিডিওতে কাস্টম থাম্বনেল বসাতে পারবো। তো আমরা এখানে এসে আমাদের প্রথমে যেটা করতে হবে, দেখুন বন্ধুরা আমি আবার একটু দেখাই, এই যে এনেবল আছে, এনেবল অপশনটা আছে, এখানে কিন্তু আনএনেবল আছে। তো আমাদের এখানে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অপশনের উপরে ক্লিক করব। ভেরিফাই অপশনের উপর ক্লিক করার পরই কিন্তু আমরা এই পেজটা পাবো, এখান থেকে আমাদের চ্যানেলটা ভেরিফাই করা যাবে। এখান থেকে আমাদের চ্যানেলটা ভেরিফাই করতে পারবো। এখানে দেখুন বন্ধুরা, কান্ট্রি বাংলাদেশ। তো আমরা আবার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা যদি এই অপশনটা না পাই, আমরা দ্বিতীয় মেয়াদে আমরা কিভাবে, যা হলো যে আমরা এই অপশনটা পাচ্ছি না, বা এই অপশন এইভাবে আমাদের বিকল্প আরেকটা পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আপনারা বিকল্প পদ্ধতিতে ওই ভেরিফাই পেজটাতে যেতে পারেন। সেখানে হচ্ছে আমরা আইকনে ক্লিক করে আমরা হেল্পে যাবো। হ্যাঁ, আমরা সেম ইউটিউবে ঢুকে প্রবেশ করার পরে আইকনে ক্লিক করবো, তারপর নিচের দিকে দেখুন বন্ধুরা লেখা আছে হেল্প, হেল্পের উপর ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা এখানে একটা পেজ ওপেন হবে, এখানে আপনারা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল ভেরিফাই। যদি এখানেও না পান, তাহলে আমরা উপরে সার্চ বার আছে, সার্চ বারে লিখবো ইউটিউব চ্যানেল ভেরিফাই। ঠিক আছে, তো আমরা সার্চ বারের উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমরা লিখবো যে ইউটিউব চ্যানেল
ভেরিফাই, ঠিক আছে? আমরা ইউটিউব চ্যানেল ভেরিফাই লিখবো, ভেরিফাই লিখে আমরা এটা সার্চ করব। সার্চ করার পর দেখুন বন্ধুরা, ভেরিফাই ইওর ইউটিউব অ্যাকাউন্ট চলে আসছে, ভেরিফাই ইওর ইউটিউব অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখুন বন্ধুরা, ভেরিফাই ইওর ইউটিউব অ্যাকাউন্ট, নিচের দিকে ছোট করে একটা লিংক দেওয়া আছে, ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা সরাসরি চলে আসবো এই পেজে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে আমরা বিকল্প পদ্ধতিতে হেল্পের মাধ্যমে কিন্তু আমরা চ্যানেলটা ভেরিফাই করতে পারি, অথবা ইউটিউব স্টুডিও থেকেও আমরা চ্যানেলটা ভেরিফাই করতে পারি। তো এখন আমাদের চ্যানেলটা ভেরিফাই করতে হলে আমরা আবার একটু দেখাই যে আমরা আইকনে যাব। আইকনে যাওয়ার পর আমরা চলে আসবো হেল্পে। হেল্পে যাওয়ার পর হেল্প থেকে আমরা এখানে সার্চ করব যে ইউটিউব চ্যানেল ভেরিফাই। ইউটিউব চ্যানেল ভেরিফাই লিখে সার্চ করলে আমাদের অপশনটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা আবার ব্যাগে চলে যাব। ব্যাগে যে আমরা যেখান থেকে চ্যানেলটা ভেরিফাই করব সেই পেজে যাব। যাওয়ার পর এখানে দেখুন বন্ধুরা, এখানে একটা অপশন আছে যে কান্ট্রি, সিলেক্ট ইউর কান্ট্রি। তো আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করে আছে, তো আমাদের যদি না থাকে অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কল মি উইথ অ্যান অ্যাডমিট ভয়েস মেসেজ। আমাদের এই অপশনটা ক্লিক করলে আমাদের একটা কল আসবে, কলের মাধ্যমে আমাদের এটা ভেরিফাই করতে হবে। আর নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে টেক্সট মি উইথ ভেরিফিকেশন কোড। তো আমরা এটাতে ক্লিক করব, ঠিক আছে? এটাতে ক্লিক করলে আমাদের একটা কোড দিবে, আমাদের একটা কোড দিলে আমরা সেই কোডের মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারবো। তো এটা সবচেয়ে ইজি। তো এই এখানে ক্লিক করার পর আমাদের নিচে একটা অপশন আসবে, হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। অর্থাৎ আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? আমাদের এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা আপনার মোবাইলে চালু আছে। তো আমরা এমন একটা ফোন নাম্বারটা দিয়ে দিই, ফোন নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি, আমি আমার পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব, ঠিক আছে? এখানে সাবমিটে ক্লিক করার পর এখানে আমাদের একটা অপশন চলে আসবে, এই অপশনটাতে আমরা একটা ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে পেয়ে যাবেন। তো ভেরিফিকেশন কোডটা পেয়ে গেলে সেই কোডটা আমরা এই অপশনটাতে বসাবো, ঠিক আছে? তো আমরা একটু মোবাইলটা চেক করে নিই। মোবাইলটা চেক করে নেওয়ার পর আমাদের একটা কোড আসছে, হ্যাঁ আমাদের কোডটা চলে এসছে। তো আমরা এই কোডটা এখন এই যে ইন্টার ইউর সিক্স ডিজিট ভেরিফিকেশন কোড, এখানে আমাদের কোডটা বসাবো। তো আমাদের কোডটা হচ্ছে 86 8645, ঠিক আছে? 86458 আমাদের এই হচ্ছে কোডটা। তো আমরা আপনি একটু ভালোভাবে একটু চেক করে দেখবেন আপনার কোডটা ঠিক আছে কিনা। কোডটা ভুল হলে কিন্তু ভেরিফাই হবে না। তো সুতরাং কোডটা একটু খুব ভালোভাবে একটু চেক করে নেবেন। চেক করে নিয়ে তারপর আমরা সাবমিট করব। সাবমিট করলে আমাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে। দেখুন বন্ধুরা, লেখা আছে কনগ্রেচুলেশন, ইওর ইউটিউব চ্যানেল ইজ নাও ভেরিফাইড। তো আমাদের এটা চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে। এখন দেখুন উপরে কিন্তু লেখা আসছে যে ভেরিফাইড, আগে প্রথমে লেখা ছিল, আমরা একটু চেক করে নিব। আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যে আমরা আমরা প্রথমে আমাদের যে প্রথম পেজে চলে যাব। যাওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলে যাব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমরা সেম প্রসেসে আমরা চলে যাব আমাদের আবার যে ভেরিফাই করার অপশন যে পেজটা, সেই পেজে যাব। তো আমরা সেই পেজে যাচ্ছি। দেখুন বন্ধুরা, সেটিংস আপনারা এখানেও কিন্তু এখানে যদি আমি যে বলছিলাম প্রথমে চ্যানেল অপশনটা পেয়ে যাবেন, আপনারা চ্যানেল অপশনটা যদি এখানে পেয়ে যান এই পেজে, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি পেজে চলে যেতে পারবেন। আর যদি না পান তাহলে বিকল্প পদ্ধতি আপনি সেটিংসে যাবেন অথবা আইকনে যেয়ে হেল্পে যাবেন। তো আমরা সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর চ্যানেল, চ্যানেলের উপর ক্লিক করবো। এরপর আমরা নিচের দিকে এসে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংস এর পরে নিচের দিকে এসে ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্টের পর আবার আমরা চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিউচার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখুন বন্ধুরা, চ্যানেলটা ভেরিফাইড লেখা আসছে, ভেরিফাই। আগে কিন্তু লেখা ছিল ভেরিফাই, অর্থাৎ আমাদের ভেরিফাই করতে বলছিল, এখন আমাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে, মানে আমাদের ভেরিফাইড লেখা আসছে। এখন বন্ধুরা দেখুন যে কাস্টম থাম্বনেল, আমাদের যে অপশনটা আন এনেবল ছিল, অর্থাৎ নো এনেবল ছিল, সেই অপশনটা কিন্তু এখন এনেবল হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে কাস্টম থাম্বনেল বসাতে পারবেন। তো সুতরাং বোঝা যায় বন্ধুরা, আপনি চ্যানেলটা ভেরিফাই করলে আপনার চ্যানেলের সাথে সাথে কাস্টম থাম্বনেল অপশনটা এনেবল হয়ে যাবে। তো আপনারা আপনার যে চ্যানেলটি ভেরিফাই করার জন্য আমার মনে হয় না আর কোনো কনফিউজ থাকবে, খুব ভালোভাবে চ্যানেলটি ভেরিফাই করতে পারবেন আশা করি। আর এই আপনি যে অপশনগুলো দেখালাম, আমি কিন্তু একদম ডিটেলসে সব অপশনগুলো দেখিয়ে দিয়েছি, সব এই যে অপশনগুলো দেখেছি এখান থেকে আপনারা যে কোনো একটা মাধ্যমে চ্যানেলটা ভেরিফাই করে নিতে পারবেন।
তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন, আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সাজেস্ট করতে পারেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা।